বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন রশিদের দ্বিতীয় দিনের তার যে অফিসিয়াল সফর, সেই কিন্তু সকাল থেকে তার ব্যস্ততম দিন তিনি অতিবাহিত করেছেন। এমনিতেই জানেন যে নেপালের দুর্যোগপূর্ণ আবহাওয়াতে বিপর্যস্ত গোটা কলকাতার স্বাভাবিক জনজীবন, সেই ঠিক তুমুল বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আজকে সকালবেলা তিনি হোটেল থেকে বেরোন এবং সোজা তিনি চলে যান যে নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ানে, সঞ্জীবা গার্ডেন্সের 56/U ফ্ল্যাট, যে ফ্ল্যাটে বাংলাদেশের জিনাইদার চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার খুন হয়েছেন বলে এখনো পর্যন্ত সন্দেহভাজন খুনিদের স্টেটমেন্ট থেকে পরিষ্কার হয়েছে, সেখানে যান এবং একটু তার একটু পরেই সিআইডির পক্ষ থেকে খুনি কষাই যে এমপি আনারের মৃতদেহ খণ্ড বিখণ্ড যে করে বাইরে লোপাট করেছে, সেই খুনি জেহাদকে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে বসিয়ে প্রায় 40 মিনিট ধরে তাকে জেরা করা হয় এবং কিভাবে এমপি আনারকে খুন করা হয়েছিল, কত কত টুকরো করা হয়েছিল এবং খুন করার পর কতগুলো পলিপ্যাকে প্যাকেট করা হয়েছিল এবং কোথায় কোথায় রাখা হয়েছিল, সব কিছু কিন্তু এই গোয়েন্দা কর্মকর্তাদের কাছে খুলে বলেন। এই খুনি কষাই জিহাদকে নিয়ে যাওয়া হয় কলকাতার অদূরে ভাঙড়ের যে বাগজোলা খাল, যেখানে ওই খুনির স্টেটমেন্ট যে এই এমপি আনারের মৃতদেহ খণ্ডিত বা ক্ষুদ্রাংশ সেই বাগজোলা খালের তীব্র জলস্রোতে ফেলা হয়, ঠিক সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গোয়েন্দা প্রধান সেখানেও প্রায় 1 মিনিট 40 সেকেন্ডের মতো সময় সেখানে তিনি ছিলেন এবং সেখান থেকে কিন্তু তিনি চলে আসেন সল্টলেকের একটি জায়গায়। সাংবাদিকরা তাকে তার সঙ্গে মুখোমুখি কথা বলেন এবং তিনি পরিষ্কার বলেন যে এই হত্যাকাণ্ডটি কি লোমহর্ষক হত্যাকাণ্ড, তার এত বছরে গোয়েন্দা জীবনে এই ধরনের নির্মম খুন হওয়ার ঘটনা, যিনি একজন সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য, যিনি হাসি মুখে ভারত বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে তার বন্ধুর বাড়িতে চিকিৎসার জন্য বেড়াতে এসেছিলেন এবং তার পরদিন থেকে তিনি নিখোঁজ হয়ে যান। 22 তারিখ অফিসিয়ালি কলকাতার গোয়েন্দারা ডিক্লেয়ার করেন যে এমপি খুন হয়েছেন এবং এই ঘটনায় যে বাংলাদেশ এবং ভারতের সাধারণ মানুষের মধ্যেও যে তীব্র কৌতূহল রয়েছে এবং গোয়েন্দারাও যে কার্যত বিপর্যস্ত, এখনো পর্যন্ত তাদের গোয়েন্দাদের কাছে মূল এভিডেন্স এমপির দেহের ক্ষুদ্রাংশ বা খণ্ডাংশ কিংবা রক্ত সেটাও কিন্তু এখনো পর্যন্ত গোয়েন্দাদের কাছে নেই, সুতরাং এভিডেন্স একটি বড় ক্রাইসিস, এভিডেন্স একটি বড় সংকট গোয়েন্দাদের কাছে, যাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আদালতে তাদের সুপর্দ করার সময় অবশ্যই গোয়েন্দাদের কাছে এমপি মার্ডারের হওয়ার সপক্ষে তথ্য প্রমাণ অবশ্যই প্রয়োজন। আজকে দ্বিতীয় দিনের মতো গোয়েন্দা প্রধান এবং তার সঙ্গে আর দুজন সহযোগী ছিলেন, গোয়েন্দা প্রধানের এই যাবতীয় কর্মসূচি আমরা সকাল থেকেই আমরা ফলো করেছি এবং আগামী 5 দিন একই রকমভাবে কলকাতার বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং খুনি কষাই জেহাদকে নিয়েও কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় যাবে। আজকেও কিন্তু খুনি জেহাদকে নিয়ে সম্ভাব্য কয়েকটি স্পট যেখানে বলা হচ্ছিল, সিআইডি জেরার মুখে খুনি কষাই বলেছে যে এই এই সমস্ত জায়গাতেই এমপি আনারের মৃতদেহের খণ্ডাংশ ছুঁড়ে ফেলা হয়েছে। এমপির মাথা এবং হাড় আলাদা করে অন্য জায়গায় ডিসপোজ করার জন্য সেই ফাইজুলের খোঁজেও কিন্তু কলকাতার গোয়েন্দা পুলিশ তদন্তকারী সিআইডি কর্মকর্তারা কিন্তু মাঠে নেমেছেন, সম্ভাব্য সব জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন। নেটওয়ার্কের সূত্র ধরে ইতিমধ্যেই অনেকটা মামলার তদন্ত এগিয়ে চলেছে বলে এখনো পর্যন্ত কিন্তু সিআইডি সূত্রে আমাদের কাছে নিশ্চিত করেছে। আমরা পিউস্থল জানেন তদন্তের স্বার্থে আমরা প্লেস অফ অকারেন্স যেখানে হয়েছে সেটা কিন্তু আমরা ভিজিট করেছি, আমরা গতকালও গিয়েছি, আজকেও আমরা আসামিকে নিয়ে আমরা টিআই প্যারেড করেছি, অ্যাকচুয়ালি কোন রুমটাতে কোন জায়গাটাতে ঘটনাটি ঘটেছে আমরা গতকালও গিয়েছি, আজকেও গিয়েছি। গতকাল আমরা সিআইডির যে প্রধান কার্যালয় ভবানীপুরে আমরা গেলাম, সেখানে সিআইডি চিফ এডিজি ওনার সাথে আমরা মিটিং করেছি, আমরা আসামির সাথে 4-5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছি এবং আজকে আমরা আবার ঘটনাস্থল পরিদর্শন করে এই মানে অপরাধীরা যে জায়গাটাতে লাশটা ফেলেছে বলে বলেছেন আমরা সে খালে এসেছি, আমরা খালটাও পরিদর্শন করছি এবং সেখানে কীভাবে যদি এখানেই ফেলে থাকে তাদের কথা মতো আমরা উদ্ধার করার জন্য আমরা কলকাতা পুলিশের সাথে আমরা একসাথে এখানে এসেছি।
পরবর্তীতে গোয়েন্দাদের বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দারা তারা কি করেন সে বিষয়ে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আমরা এতক্ষণ আমরা পুরো বিষয়টি গত দুদিনের যে ঢাকার গোয়েন্দা প্রধানের কর্মসূচি আমরা কিন্তু সেই কর্মসূচির দিকে নজর আমাদের ছিল এবং আগামী কয়েকদিনও কিন্তু আমাদের নজর থাকবে। সুব্রত আচার্য, সময় টেলিভিশন, কলকাতা।